হাই ফ্রেন্ডস, পারমিতাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, মাছের মাথা তরকারি। মাছের মাথা তরকারি বানাতে কি কি লাগবে সেটা আগে আমরা দেখে নিই। মাছের মাথা তরকারি বানানোর জন্য রয়েছে নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছের মাথা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, চেরা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, 1 কাপ জল। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এরপর আমরা আদা রসুনের পেস্টটা দেবো। টমেটো কুচিটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম।
এরপর আমরা ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। খানিকটা জল দিয়ে দিলাম। আমি হাই ফ্লেমে একটু বাড়িয়ে দিলাম। আমাদের মাছের মাথার তরকারি একদম রেডি হয়ে গেছে। এটা আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ।